গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি প্রতিভা বসুর কলমে রিফিউজি মেয়ে। তাহলে শুরু করি। গৃহকর্তির কাছে বকুনি খেয়ে বিতাড়িত মেয়েটি ভেকু ভেকু রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। বাংলাদেশ থেকে এসেছে, দেখতে বড়ই সুন্দর, একান্তভাবেই সরল এবং অজ্ঞ, পথঘাটও চেনে না, বয়স বড় জোর ওই 14 কি 15, শাড়ি পরে বলে একটু বড় দেখায়। পাশের ফ্ল্যাটের কাজের মেয়ে দামিনীর মা যেতে যেতে দাঁড়িয়ে পড়ে বলল, কিরে এ সময় রাস্তায় ঘুরছিস, কাজ নেই? মেয়েটা কেঁদে কেঁদে বলল, আমাকে তাড়িয়ে দিয়েছে। কেন, তুই কি করেছিলি? মাইনে চেয়েছিলাম। মাইনে চেয়েছিস বলে তাড়িয়ে দিল, সে কি কথা? 4 মাস কাজে লেগেছি, একটা টাকাও দেয়নি। তোর মাইনে কত? তা জানি না। জানিস না মানে হাবা নাকি, মাইনে ঠিক করে কাজে লাগিস নি? বলেছিল অনেক দেবে। অমনি তুই চলে এলি, এখানে তোর কে আছে? কেউ নাই। তবে তুই এলি কি করে? দালাল ধরি টাকা দিয়ে। এখানে তোর কেউ নেই তবে এলি কেন? ওখানে যে থাকা যায় না, ওরা টালায় বিয়া বস্তি চায়। কারা টালায়, কারা বিয়া বস্তি চায়? যাদিগো দেশ, আমারে এইটা কাজ দিবা দিদি? দেব, তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি দোকানে যাচ্ছি, ঘরে চিনি নেই, এখন দেরি করতে পারছি না, বুঝলি? ফিরে আসি, এসে কাজের কথা বলবো, দুটো কাজ আছে আমার কাছে। দামিনীর মা দৌড়ে দৌড়ে চলে গেল, মেয়েটা দাঁড়িয়ে রইল। অন্য ফ্ল্যাট থেকে একজন ভৃত্য বেরিয়ে এলো, নাক ঝাড়ছিল, চোখ পড়ে গেল মেয়েটার দিকে। অমনি চোখ মুখ চকচকে দেখালো, বিগলিত গলায় বলল, আরে তুই এখানে কি করছিস? মেয়েটা বলল, যা খুশি তাই করছি, তোমার কি? আহা, রাগ করছিস কেন? আমি কি তোকে কোনো খারাপ কথা বলছি? আমার খারাপ ভালোর দরকার নেই, তোমার কাছে তুমি যাওগে, আমার দিকে চাইও না। চাইবো না, না চেয়ে পারা যায়? তোকে যে আমি ভালোবাসি তা কি তুই জানিস না? জানবো না কেন, খুব জানি, ভালো কইরাই জানি, সকলের ভালোবাসাই আমার জানা আছে। ভৃত্যটি এগিয়ে এসে কাঁধে হাত রাখলো। মেয়েটি এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, আমাকে চোবে না, কেউ ছুলি আমার ভাল লাগে না। কেন রে? ভৃত্যটির মুখ তেমনি বিগলিত, সে এদিক ওদিক তাকিয়ে ফস করে তার ব্লাউজের ভেতর হাত ঢুকিয়ে দিল। মেয়েটা একটা কামড় বসিয়ে দিয়ে দূরে সরে গিয়ে কাঁদতে লাগলো। এই ফ্ল্যাট বাড়িতে মোট 24টা ফ্ল্যাট, পায়রার খোপের মতো ঘরে ঘরে সব সংসার, প্রত্যেকের বাড়িতেই কাজের লোক আছে, কোনো বাড়িতে পুরুষ, কোনো বাড়িতে মেয়ে, তাদের নানা রকম বয়স আর নানা রকম চরিত্র, কেউ কেউ আজ আসে কাল যায়, আবার কেউ কেউ টিকে যায়, আবার কেউ কেউ এ বাড়ি ও বাড়ি করে। ফ্ল্যাটে ফ্ল্যাটে কারো সঙ্গে কারো ভাব ভালোবাসা নেই, থাকলেও ওই মুখে মুখে। তবে ভাব ভালোবাসার প্রশ্ন না থাকলেও এর বাড়ির লোক সে ভাঙিয়ে নিচ্ছে, তার বাড়ির লোক সে ভাঙিয়ে নিচ্ছে, এটা প্রায় নিয়ম। নন্দিতা এ বাড়ির তেতলার একটা ফ্ল্যাটে থাকে, পেশা অধ্যাপনা, বিজ্ঞানের অধ্যাপিকা, স্বামী বছর চারেক আগে কোনো অজানা অধরা অসুখে মারা যাবার পরেই এই ফ্ল্যাটের বাসিন্দা হয়েছে। আগে কলকাতার বাইরে ছিল, স্বামী ছিল মাইনিং ইঞ্জিনিয়ার, বদলির চাকরি, ঘুরে ঘুরেই থাকতে হয়েছে তার সঙ্গে, তাই চাকরি করা আর পোষাত না, মৃত্যুর পরে চেষ্টা চরিত্র করে কাজে বহাল হয়ে এখানে এসেছে, এ ফ্ল্যাট ভাড়া নিয়েছে। বিজ্ঞানের ভালো ছাত্রী, এমএতে ফার্স্ট ক্লাস পেয়েছিল, পিএইচডিও করেছিল, গবেষণার কাজে নিয়োজিত করেছিল নিজেকে। বিয়েটা হঠাৎই হয়ে গেল, কুনাল অর্থাৎ তার স্বামী তার কোনো আত্মীয় দাদার শ্যালক, সেই দাদার বাড়িতেই আলাপ এবং অল্পদিনের আলাপেই পরস্পরের প্রতি অনুরক্ত হওয়া এবং দাদার মধ্যস্থতায় বিবাহ। কিন্তু সুখ সইল না,
কপাল দোষে মারা গেল কুণাল। নন্দিতা রিক্ত হয়ে ফিরে এলো কলকাতা। কিছুদিন মা বাবার কাছে থেকে চাকরি পাবার পর এসেছে আলাদা বাড়িতে। সন্তানাদি হয়নি, একাই থাকে। প্রত্যেক ফ্ল্যাটের সঙ্গে ছোট্ট একটা ব্যালকনি আছে সামনের দিকে। আজ ছুটির দিন, কলেজ নেই। নন্দিতা সেই ছোট্ট ব্যালকনিতে দাঁড়িয়ে এই দৃশ্য দেখল এবং চেঁচিয়ে ভৃত্যটিকে বকে উঠল, এই কি করছিস? ভৃত্যটি দৌড়ে পালিয়ে গেল। মেয়েটিও বকা শুনে ওপর দিকে তাকিয়েছিল, ইঙ্গিতে ডেকে ওপরে নিয়ে এলো তাকে। আদর করে বসিয়ে পিঠে হাত বুলিয়ে বলল, তোমার নাম কি? সে ফুপিয়ে ফুপিয়ে বলল, কমলা। বাহ, সুন্দর নাম, কোথায় থাকো? এই বাড়িতে, একটা ফ্ল্যাটে ছিলাম, খেদিয়ে দিয়েছে। ও মা, কেন? এমন সুন্দর একটা মেয়েকে কে খেদিয়ে দিল? কতদিন ছিলে সেখানে? 3-4 মাস হবে। 3-4 মাস রেখে তাড়িয়ে দিল? কি করেছিলে? কিচ্ছু করিনি। ওনার ছেলেটা কি ওষুধ খেয়ে নেশা করে, আর সব কথাতেই মারতে ওঠে। ওর মাকেও মারে, আমাকেও মারিছে। সে কি? হুঁ, পেরাও মারে। দেখো না পিঠটা, দেখো কেমন বাড়ি মারিছে লাঠি দিয়ে। অন্যদিন মা ঠেকায়, আজ তো ঠেকায়ও নি। কেন? বলেছিলাম এরকম মারলি পরে আমি আর থাকবো নি, আমারে মাইনে দিয়া দাও, আমি চলি যাই। বলতে মাও বলল, কুত্তার বাচ্চা, খাতি দিচ্ছি পড়তি দিচ্ছি আবার মাইনে। এই বলে মা খুব জোরে চড়মারি বলল, সাগর যে মারে খুব ভালো করে। তখন আমি বার হয়ে এলাম। চুপ করে থেকে নন্দিতা বলল, তা এখন তুমি কোথায় যাবে? জানি না। বাড়ি কোথায় তোমার? খুইলনে। এখানে কোথায় থাকো? এখানে তো ওই ফেলাতেই ছিলাম। মা বাবা কোথায় থাকেন? সাহস গেরামে। তা তুমি এখানে কেন? পাঠিয়ে দিল যে দালাল দাদার সঙ্গে। দালাল দাদা? টাকা দিলি বাংলাদেশ থেকে যে দালাল আমাদের এখানে নিয়ে আসে, সে আমার ডাক দাদা হয় সম্পর্কে। 200 টাকা দিয়া মা বাবা তার সঙ্গে আমারে পাঠাই দিছে। 3 মাসের খোরাক খরচও দিছে। বলেছে কদিন তোমার বাড়িতে রাখো, এদিকে বন্দোবস্ত করে আমরাও পালাবো। তখন একটা ছোট বাড়িটারই দেখে দিও, আমরা থাকবো না। 1 মাস হতি না হতি দালাল দাদা বলল, তোকে বসিয়ে বসিয়ে কদিন খাওয়াবো, চল চাকরি করবি। এই বলে এই ফ্ল্যাটে দিয়ে গেল। এখানে বাসন মাজতি হয়, কাপড় কাচতি হয়, দাদা ওষুধ খেয়ে বমি করলি সেই সব ধুতি হয়, আবার ঝাড়া মোছা রান্না করা সব তুমি করতে? সব আমি করতাম। নন্দিতা নিঃশ্বাস ফেলে বলল, ব্যস্ত ছিলে বাংলাদেশে, হঠাৎ করে এলে কেন? যদি আসতেই হতো তবে তো মা বাবার সঙ্গেই আসতে পারতে। আমি বড় হয়েছি যে, বড় মেয়ে যে ওখানে থাকতে পারে না, আমার খুব কষ্ট ছিল, বাড়ি থেকে বেরোতেই পারতাম না। তাও তো একবার হাত ধরি টানাটানি ঝোপির ধারে নিয়ে গিয়ে মুখ নিচু করলো কমলা। নন্দিতা সেই প্রসঙ্গ থামিয়ে বলল, এখন তুমি কি করবে? আমি জানি না। দামিনীর মা দিদি বলিছে 2টো কাজ আছে তার হাতে, আমারে দিবে। রিক্সাওয়ালাও বলেছে তার হাতে অনেক বড় কাজ আছে, সঙ্গে গেলেই দিতে পারবে। ওর সঙ্গে জাতি আমার ভয় করে, কেবল কেমনি তাকায়, গায়ে ঠেস লাগায়। লেখাপড়া শিখেছো কিছু? না। কেন? 2টো দিদি ছিল, বড় দিদিটা 10 ক্লাসে উঠেছিল, তারপর একদিন আর স্কুল থেকে ফিরল না। সে কি? চুরি করে নিয়ে গেল। মা বাবা কাঁদি কাঁদি মরল, তবু চোরেরা দিদিকে ফেরত দিল না। ছোট দিদি 7-এ উঠেছিল, মা বাবা বন্ধ করে দিল পড়া, এক বুড়ার সঙ্গে বিয়া দিয়া দিল তাড়াতাড়ি, সেজন্য আমাকেও আর বাইরে পাড়াতে পাঠায় না। ঘরে কিছু কিছু পড়েছি,
কুড়ির ঘরের নামটা জানি, যোগ বিয়োগ জানি, বাল্য শিক্ষা শেষ করেছি। বাবা কি করেন ওখানে? আমাদের কাঠের গোলা আছে, বাড়ি অনেক বড়, নারকেল গাছ আছে 24টা, সুপারি গাছ আছে 12টা, কিন্তু সবরা পাড়ি নেওয়া যায়, আমরা কিছুই পাই না। বাবা বলে এখন কাঠের গোলাটাও ছোট হতে হতে এত ছোট হয়ে যাচ্ছে, সেটাও নাকি আর রাখা যাবে না। ছোট হচ্ছে কেন, চলে না? ওরা ভাগ নেয় যে, বাবা তাই ঠিক করেছে সব ছাড়ি চলি আসবে এখানে, বিক্রি করার চেষ্টা করছে, কেউ নিতে চায় না, বলে সারিয়া যান দেখে শুনে রাখব। বাবা বলে দখল তো পাবেই, সারি গেলে আর কিনবে কেন, ভালো লোক খুঁজিছে পাইলে দিয়া দিবে। ঠিক আছে, এখন তুমি আমার কাছেই থাকো। কি কাজ করব? যা তোমার খুশি, একটু চা করে দেবে, ঘরগুলো একটু গুছিয়ে রাখবে, আর বাসন মাজবো, কাপড় কাচবো? না না না, ওসব তোমাকে করতে হবে না, তুমি লেখাপড়া করবে, বই কিনে দেব, খাতা কিনে দেব, একটু এগুলে স্কুলে ভর্তি করে দেব। দিবে? বালিকার উল্লাসে হাততালি দিয়ে বলে উঠল কমলা, তুমি খুব ভালো, তোমাকে আমার খুব ভালো লাগিছে, কি বলে ডাকবো তোমায়? সে তোমার যা খুশি। শোনো, আমার রান্না আমিই করি, একজন ঠিকে মেয়ে এসে অন্য সব কাজ করে দিয়ে যায়, তুমিও হাতে হাতে কিছু করবে, আমাকে রান্নার সাহায্য করবে। আর মা বলি ডাকিব তোমারে? মা? থমকালো নন্দিতা। মা ডাকের সঙ্গে এখনও তার পরিচয় হয়নি, যে নিজের ছেলে মেয়ে নেই বলেও হয়নি, এই কাঁচা চেহারায় কাজের লোকজনেরা ডাকে না বলে হয়নি, স্বামীর সঙ্গে থাকাকালীন সবাই বৌদি বলে ডাকত, এখন দিদি ডাকে, ঠিকের কাজের মেয়েটি দিদিমণি বলে। অবশ্য ঠিক ঠিক সময় বিয়ে করলে, ঠিক ঠিক সময় সন্তান হলে এত বড় মেয়ে থাকতে পারত বই কি, চেহারা যতই ছিপছিপে হোক, যতই কাঁচা দেখাক, 43 বছর তো পূর্ণ হলো গত মাসে। বলল, সে তোমার যা খুশি ডেকো, আমি স্নান করতে যাচ্ছি, তুমি ততক্ষণে এই শাড়িটা ভাঁজ করে রাখো, কেমন? শনিবার নন্দিতা ছুটির দিন, মানে অফ ডে। মাথা মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে দেখলো কমলা শুধু তার শাড়িটাই ভাঁজ করে রাখেনি, বিছানার এলোমেলো বেড কভারটাও সুন্দর টান টান করে দিয়েছে, ছড়ানো ছিটানো ড্রেসিং টেবিলটা ফিটফাট করেছে, এখন ঘর ঝাড় দিচ্ছে। তাকে দেখে একগাল হেসে বলল, মা এই ঝাড়ুটা একদম খারাপ, ফুলই নাই, তুমি আর একটা ঝাড়ু কিনে দিও, তখন আমি খাটের তলাটলা সব ঝাড়ি দিব। নন্দিতা বলল, তুমি তো খুব কাজের মেয়ে দেখছি। মুক্তোর মতো দাঁতের এক পাটি দেখিয়ে সে হাসল, এখন থেকে তোমাকে আর রান্না করতেও দিব না, আমি রাঁধব। বেশ বেশ তো, এখন কি খাবে বলো, সকালে কি খেয়েছ তুমি? সকালে কিছু তো খাইনি, সকালে তো ওরা মারিছিল, বকিছিল, চলে এলাম। আহা, এখনো খাওনি? চলো খাবে চলো। কি খেতে ভালোবাসো? ছোট্ট খাবার ঘরে এসে টুকটাক টেবিল সাজিয়ে নিয়ে বসল নন্দিতা, পাশেই ইলেকট্রিক টোস্টারে রুটি ভরতে ভরতে বলল, স্টোভ জ্বালতে পারো? জ্বালব, ওই দেখো কেটলিতে জল ভরা আছে, স্টোভ জ্বেলে বসিয়ে দাও, জল ফুটলে ঢেলে দিও পটে, তুমি চা খাও নিশ্চয়ই? কমলা লজ্জা লজ্জা হেসে বলল, চা আমি খুব ভালোবাসি মা। সব কথাতে অত মা মা বলছো কেন? ওই বাড়িতে আমি মাসিমা বলতাম, তবে আমাকে কেন মামা করছো? আমার মাকে আমি খুব ভালোবাসি, মাকে ছাড়িয়ে আসি কত কাঁদিসি, এখন মনে হতিছে মাকে আবার পেয়ে গেছি, মা গো তুমি আমার মা হতে চাও না? ঢোক গিল নন্দিতা, কথা শোনো মেয়ের, কেন চাইব না, মা হতে কে না চায়? তবে স্টোভ ধরিয়া চায়ের জল বসালো কমলা, জল ফুটলে বেশ নিপুণ হাতে পটে ঢালল, টোস্টার থেকে লাফিয়ে লাফিয়ে টোস্ট উঠছে দেখে ভূত দেখার মতো আঁতকে উঠল। দিন দশেক বাদে নন্দিতা যখন কলেজ থেকে আর কমলা যখন চান করে খেতে বসবে, এই সময় দরজার বেল বেজে উঠল টং টং করে।
দৌড়ে খুলতে গিয়েছিল কমলা, কিন্তু খুলল না। মা বলে গেছে চট করে দরজা খুলবে না, বুঝে শুনে তারপর খুলবে। এই কদিনে সে সত্যি নন্দিতার মেয়ে হয়ে গেছে। তার জন্য কত বই এসেছে, খাতা এসেছে, পেন্সিল এসেছে, সুন্দর সুন্দর স্কার্ট ব্লাউজ এসেছে। নন্দিতা বলেছে অতটুকু মেয়ে এক্ষুনি শাড়ি পরবে কেন, ফ্রক পরবে, সালোয়ার কামিজ কিনে দেব, পুজোর সময় নতুন নতুন জামা কিনে দেব। কমলা বলেছে ফ্রকই তো পরতাম। মা বলিছে আর ফ্রক না, এখন বড় হয়ে গেছো, দিন রাত আঁসল দিয়ে শরীর ঢাকি রাখবা, নইলে পাজিগুলান তো গিলি খাবে। হেসে অস্থির, মা বলে আমাকে গিলি খাবে, এইটা মানুষ আর একটা মানুষকে বুঝি গিলি খাইতে পারে, হ্যাঁ মা। নন্দিতা থামিয়ে দিয়ে বলে আরে শোনো শোনো, ওরকম অপরিষ্কার হয়ে থাকবে না, সকালে উঠে ব্রাশ দিয়ে দাঁত মেজে মুখ ধুয়ে মাথা আঁচড়ে তারপর চায়ের টেবিলে এসে বসবে, বুঝেছো? কমলা এখন নন্দিতার পাশে বসেই খায়, পাশের খাটে ঘুমোয়, সুন্দর চেহারা, আরও সুন্দর দেখায়। নন্দিতা যদি তাকে নিজের মেয়ে বলে পরিচয় দেয় কোথাও, অফিসের সবে না কারো, পোশাক পরিচ্ছদ তার উপযুক্তই, আদব কায়দাও শেখায়। লোকজন এলে হেসে বলে পুষি নিয়েছি, ভালো করিনি। তারপরে বলে একা থাকি, মেয়েটা আসে আমাকে ভরে দিয়েছে, সত্যিই ভরে দিয়েছে, কুনাল নেই, সে আছে, কি শূন্যতা, সন্তান হয়নি বলে। কোনোদিন কোনো ইচ্ছে কাতর করেনি, কিন্তু কুনাল চলে যাবার পরে অনেকবার মনে হয়েছে একটা থাকলে ভালোই হতো, সেই ইচ্ছেই হয়তো ভগবান পূরণ করে দিয়েছে এই মেয়েটাকে পাঠিয়ে, নইলে সে সেই মা বলে ডাকতে চাইল কেন, কেউ তো বলে না মা। অনেক ইতস্তত করে শেষ পর্যন্ত কমলা খুলেই দিল দরজাটা, মাকে তো এইরকমই খুলতে দেখে সে। সে খুলতে গিয়ে কে কে বলে চেঁচায়, মা রাগ করে যদি, ওরকম কে কে করো না, ওটা অভদ্রতা, দিনের বেলা ভয় কি, রাত্রিবেলা হলেই আমাকে না হয় ডেকে খুলবে। খুলেই দেখল তার দালাল দাদা দাঁড়িয়ে, হাসি মুখে বলল তুই ও বাড়ি ছেড়ে এসেছিস, বেশ করেছিস, ভালো খবর আছে। কমলা খুশি হয়ে বলল ভালো খবর, কি খবর দালাল দাদা? তোর মা বাবা এসেছে। মা বাবা এসেছে? কোথায়, কবে? আনন্দে লাফিয়ে উঠল কমলা, চল দেখবি, চল নিয়ে যাই তোকে। অখন অখন কি করে যাব, এখানেও আমি একজন মা করেছি, মা খুব ভালো, আমাকে কত ভালোবাসিছে, লিখাচ্ছে পড়াচ্ছে, এই দেখো জামা কিনে দিছে, আবার বলিছে গানের স্কুলে ভর্তি করে দিবে। আমি একদিন আপন মনে গান করেছিলাম, মা শুনে বলল তুমি এত সুন্দর গান করো, এত সুন্দর গলা, ঠিক আছে তোমাকে আমি গানের স্কুলে ভর্তি করে দিব। সেই মা কলেজে পড়াতে গেছে, বাড়ি খালি, আমি তো এখন যাইতে পারব না। দাদার হাত জড়িয়ে ধরল সে, বিকালে আসিবা, আমার মন কেমন করিতেছে মা বাবার জন্য, এই মা কলেজ থেকে আলি, আমি জিজ্ঞাসা করি রাখবো, তুমি নিয়ে যাবা আমারে? আরে বোকা, তোর মা বাবা তো রাস্তায় দাঁড়িয়ে আছে, এখনই চলে আসবি দেখা করে, কতক্ষণ? 2 মিনিট। রাস্তায় দাঁড়িয়ে আছে? কই, কোন রাস্তায়? চলো তাদের নিয়ে আসি গিয়ে ঘরে। কমলা বেরিয়ে এলো, দরজাটা টেনে নিয়ে তরতর করে সিঁড়ি বেয়ে নামলো দাদার সঙ্গে, কিন্তু সিঁড়ির মুখে এসে দেখলো কেউ নেই। দাদা বলল আরে এ গলিতে নয়, বড় রাস্তার মুখে দাঁড়িয়ে আছে। কমলা চিন্তিত হয়ে বলল বড় রাস্তার মুখে, সেখানে যেতে আসতে তো সময় লাগবে, ঘর যে খোলা রইল। কিচ্ছু হবে না, এইটুকু সময়ের মধ্যে কি হবে, আবার এক্ষুনি তো ফিরে আসব। না দাদা চলো। আরে ঠিক আছে চলো চলো, বেশ। প্রায় জোর করেই দাদা তাকে গলির মুখে নিয়ে এলো, ছোট্ট গলি, রাস্তার মুখে আসতে 1 মিনিট লাগে না, দেখা গেল একটা ট্যাক্সি অপেক্ষা করছে, ঠেলে ঢুকিয়ে দিল তার মধ্যে মেয়েটাকে, সঙ্গে সঙ্গে স্টার্ট দিল ড্রাইভার। কমলা চেঁচিয়ে উঠতে যাচ্ছিল, মুখ চেপে ধরে শুইয়ে দিল সিটের ওপর, তারপর কোথায় যে তাকে নিয়ে এলো কিছুই সে জানতে পারল না, অঘরে ঘুমিয়ে থাকলো। যখন চোখ খুলল নিজেকে একটা ছোট্ট কুঠুরির মধ্যে আবিষ্কার করে অবাক হয়ে গেল, এসেছিল দুপুরবেলা, এখন তো প্রায় সন্ধ্যা,
চারদিকে তাকিয়ে প্রায় হাহাকার করে কেঁদে উঠে বলল, আমি কোথায়? একজন বর্ষীয়সি মহিলা মোটা শরীরে থপথপিয়ে এগিয়ে এসে বলল, মোলো যা, একেবারে নেকি, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এই রিফিউজি মেয়েগুলো নিয়ে ঠোঁক দেখলে মরি আর কি, কয়েকদিনের মধ্যে তো শেষে নাগর নাগর করে হে দিয়ে মরবি। নে ওঠ, হাত মুখ ধুয়ে সাজ করে নে। সুন্দর মেয়ে সুন্দর মেয়ে বলে তো এমিন সে এ কমাসে কম টাকা নিল না, আজ থেকেই উসুল করতে হবে। শেষ হলো প্রতিভা বসুর লেখা রিফিউজি মেয়ে গল্পটি। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিয়ে যাবেন। আর সবাই খুব খুব ভালো থাকবেন। নমস্কার।